মহাবিপত্তি, জাওয়াদের প্রভাবে নদীতে ডুবে গেল পণ্যবাহী নৌকা। রবিবার সকালে গঙ্গাসাগরের কচুয়াবেড়িয়া ঘাটের কাছে বেঁধে রাখা নৌকা ডুবে যায় মুড়িগঙ্গা নদীতে। তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘূর্ণিঝড় নয়, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। যার জেরে শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। রবিবার সকাল থেকে বাড়ছে বৃষ্টির তোড়। ঝোড়ো হাওয়ার সঙ্গে জলের স্রোত মিলিয়ে বিপত্তি কাক দ্বীপের মুড়িগঙ্গায়। রবিবার সকালে কচুবেড়িয়া ঘাটের কাছে বেঁধে রাখা পণ্যবাহী নৌকা ডুবে গেল নদীতে। দুর্যোগের জেরে ঘাটের কাছে নোঙর করা ছিল নৌকা, সেই নৌকা ডুবে যাওয়ায় চাঞ্চল্য। তবে নৌকাতে কেউ ছিল না বলেই জানা গিয়েছে। কি করে বেঁধে রাখা নৌকা আচমকায় ডুবে গেল তা খতিয়ে দেখছে প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্যোগের কারণেই এই ঘটনা ঘটেছে। এদিকে অমাবস্যার ভরা কোটালে দুশ্চিন্তায় সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষজন। জোয়ারের জল প্রচুর পরিমাণে বেড়েছে নদীগুলিতে। নদীর বাঁধের কানায় কানায় চলে এসেছে জল। ইতিমধ্যে জাওয়াদের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে। জল আরও বাড়লে বিপদ বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন এলাকার মানুষজন। জাওয়াদ নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যেই, আর তার প্রভাবে আজ এবং আগামীকাল বৃষ্টি নামবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। সমুদ্র উপকূলে হালকা ঝোড়ো হাওয়া বইছে। সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভোররাত থেকেই কলকাতায় দু এক পশলা বৃষ্টি হয়েছে। আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2/24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও 2/24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, আজ দুপুরের দিকেই পুরী উপকূলে পৌঁছবে এটি। এরপর নিম্নচাপটি আরও দুর্বল হয়ে পড়বে। তারপর বাংলার উপকূলবর্তী এলাকা বরাবর এসে বাংলাদেশের দিকে চলে যাবে। গতকাল পর্যন্ত যে আশঙ্কা করা হচ্ছিল তা থেকে অবশ্য রেহাই মিলবে। পাশাপাশি জানানো হয়েছে আবহাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 35-45 কিলোমিটার। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে হাওয়া এবং বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে।